বললেন যে হচ্ছে আইভি নির্বাচন, আইভি তো একটা নাকে কাঁদুনি ছিচ কাঁদুনি প্রার্থী, প্রার্থীতে দাঁড়ায় সারাক্ষণ শামীম ওসমান শামীম ওসমান নাকে কান্দে, এই নাকে কান্দে কান্দে ভোটে শামীম ওসমান যখন তার সাথে দাঁড়ালো তখনও নাকে কান্দে, শামীম ওসমান যখন দাঁড়ায় না তখনও নাকে কান্দে, এই নাকে কানতে কানতে নাকের পানি চোখের পানি দেয় ওরা ওরাই, মানে ও তো শামীম ওসমানের প্রতিকৃতির বিরুদ্ধে ভোট করে এরকম ভাবসা প্রমাণ সে করতে চায়। আর নারায়ণগঞ্জে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জের আমি তো বললাম মেশিনের কারচুপি হয় নাই, এটা কি প্রমাণ করতে পারবেন যে মেশিনের কারচুপি হয় নাই? তৈমুর আলম খন্দকার একটা ভদ্রলোক মানুষ এবং দল মেশিনের কারচুপি হয়েছে সেই ধরনের প্রমাণ কি আপনার কাছে আছে কিনা? দলীয় কঠিন কঠোর সিদ্ধান্তের তার প্রতি দিচ্ছে স্বাভাবিক কারণে দলগত ভাবে এই নির্বাচন সুষ্ঠু না নিরপেক্ষ না হচ্ছে মেশিনে আবার মেশিনে কারচুপি হয়েছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা? প্রকাশ করার যে বিষয়বস্তুটা ছিল সেই সিচুয়েশনটা কিন্তু নাই, কিন্তু আইভি বারবার এক শামীম ওসমানের মূলা শামীম ওসমানের মূলা আর শামীম ওসমানের মূলা দিয়ে এই মেশিনের কারচুপি করে কয়দিন পার হতে পারবে এটাও এটাও কিন্তু আইভিকে চিন্তা করতে হবে। তারপর আপনি যেটা বললেন যে বিচারপতিরা থাকবে এ থাকবে কোষাধ্যক্ষ যারা থাকবে সাত সূত্র, ভাই বাংলাদেশের বিচারপতি নিয়ে কথা আপনারা বলিয়েন না, আপনারা বিচারপতি লতিফুর রহমানের প্রতি অনাস্থা আনছেন, আপনারা বিচারপতি শুনতে হবে, কারণ এই যে বিচারকদের এই পোস্ট দিতে হবে ওই পোস্ট দিতে হবে আস্থা আনতে হবে, তো ওনাদের থলের বিড়ালটাও তো আমার বাইর করতে হবে রে ভাই, সে সুযোগটা দিতে হবে। এখন এই যে অ্যামিকাস কিউরি দিল তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিলের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার ওপেন এজলাসে ওই তত্ত্বাবধায়ক বিলের যে সংক্ষিপ্ত রায় দিল কি হলো ভাই, সেখানে খায়রুল হক সাহেব যখন রিটায়ারমেন্টে যে ওই রায় প্রকাশ করলো তখন ওপেন এজলাসে যে সংক্ষিপ্ত রায় প্রকাশ করছে তার সাথে এই রায়ের কোনো মিল নাই, এবং ওইখানে এটাও ছিল যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সন্দেহ অবিশ্বাস দূর না হয় দূরত্ব না কমে আরো দরকার হয় দুইটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যায়, এটা কিন্তু একটা দিক নির্দেশনার ভিতরে ছিল। খায়রুল হক সাহেব আওয়ামী লীগের লিফলেটের মতো করে যে পাঠিয়ে দিলেন ওই যখন পূর্ণাঙ্গ জাজমেন্টটা বের হলো আপনাদের ওই লিফলেটটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিল, তো ওই যে যাও লাও তাই কদু মানেটা কি? আওয়ামী লীগ সমর্থন যেখানে ডালমে কুচকালা হয় এটা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত সত্য, এই প্রতিষ্ঠিত সত্য থেকে মুক্ত পেতে গেলে আপনাদেরকে আপনাদের ডালমে কুচকালা নাই হায় না নাই এটা আপনাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। মানে সবকিছুই প্রমাণ করার জন্য কি আওয়ামী লীগকে আপনারা দায়িত্ব দিচ্ছেন? আপনারা আপনারা কি কোনো কিছু প্রমাণ করবার মতো কোন মানে রাজনৈতিক ভাবে প্রমাণ করবার মতো সক্ষমতা আছে কিনা বা দেখি? প্রমাণ করার কোনো দায় নাই, কারণ 2008 থেকে বাংলাদেশের এই 2022 সাল পর্যন্ত আপনারা রাজনৈতিক মাঠে দৃশ্যমান এমন কোনো কিছু করতে পেরেছেন? এতদিন ক্ষমতায় ছিল না, এরশাদ সাহেব এত লম্বা টাইম কিন্তু ছিল না, এর চিন্তা করতে হবে এটা। তারপর উনি বললেন যে আপনারা পাঁচটা সিটি কর্পোরেশন মানলেন আর পরে নির্বাচন মানলেন, কেন মানবো ভাই? পাঁচটা সিটি কর্পোরেশন কি সরকার গঠনের নির্বাচন? হ্যাঁ, আপনি জিয়াউর রহমানের হা ভাট হা এবং না ভোট তুলছেন, আরে জিয়াউর রহমানের সময় হা এবং না ছিল, ইয়েস এন্ড নো ছিল, আর আপনাদের শুধু ইয়েস শুধু ইয়েস শুধু ইয়েস শুধু হাসিনা শুধু নৌকা শুধু আওয়ামী লীগ, এইখানে গণতন্ত্রের কোনো ছোঁয়া কোনো লেবাস আপনি কি পাচ্ছেন না দেখবেন না দেখতে পাবেন বলেন? এখানে কিন্তু আপনি কিছুই কিন্তু পাচ্ছেন না। তাহলে এখন আস্থা অর্জনের যে র‍্যাবের প্রসঙ্গটা আমি আসি, উনি চমৎকার একটা সত্য কথা মুখ ফসকে বলে ফেলেছে, অপ্রাসঙ্গিক কথা বলতে একটা সত্য কথা মুখ ফসকে বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে র‍্যাব একটা মহান উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তাহলে আমাদেরকে নিকৃষ্ট দল বলেন, আপনাদের পূর্ণিমা ফাহিমার হত্যাকারী ধর্ষণকারী আপনারা বলছেন, তাহলে আপনাদের র‍্যাব যে গঠন হলো তাহলে এখানে আপনি বলেছেন যে আমাদের ভিতরে দলের সিদ্ধান্তের বাহিরে দলের অজান্তে কেউ কোনো আপনারা র‍্যাব গঠন করেছেন যে ভাবে আমার শেষ করতে হবে, আপনারা র‍্যাব গঠন করেছেন এই ব্যাপারে উনি প্রশংসা করেছেন, পাশাপাশি আপনাদের দলের লোকজন যে ফাহিমাকে ধর্ষণ করেছে সেটাও বলেছেন, এবং জনগণের একটা সুষ্ঠু সুশাসন প্রদর্শন করার জন্য বিএনপি যে র‍্যাব গঠন করেছে মনের অজান্তে অগোচরে এই কথাটা বলে এখন আপনি আপনি বিকুল করছেন, ওই পানির উপরে মাছ যেভাবে ভাসে আর এরকম এরকম করে এখন আপনি পারছেন না কথাটা ফেরত দিতে, না পারছেন কথাটা প্রতিষ্ঠিত করতে, আপনি একটা অস্থিরতার ভিতরে পড়ে যাচ্ছেন, এই অস্থিরতাটা বন্ধ করেন, এই অস্থিরতাটা বন্ধ করেন, কথা বলার সব সাহস থাকতে হবে, সত্য কথা হবে না সবসময় দলের লিফলেটকে টকশো করবেন।
তোতা পাখির মতো কানে নিচে কোনো নয়, পাখি আপনারা না অর্থ করে বুঝেন না, অন্তরটা সমস্যা প্রসারিত হলো করে, অর্থ না চোখটা বুঝে প্রসারিত করে, অর্থে কোন আসার চেষ্টা চোখ করবেন আকাশের না। দিকে তাকান, আমি দেখছি যে হৃদয়টা বড় করেন। না মনির, মনির ভাই, মনির ভাই, মনির ভাই, মনির ভাই, ঠিক আছে বলতে দেন, শেষ করুন। ছাড়া না না, বাংলাদেশের মিসইন্টারপ্রেট করলে তো হবে না, দেখার মিসইন্টারপ্রেট করছে চেষ্টা তো, চেষ্টা অর্থ করে, তুমি অর্থ বুঝেন তারপরে না, হচ্ছে আপনাকে আপনার মিসইন্টারপ্রেট মতামত এবং আপনার বক্তব্য এবং আপনার মিসইন্টারপ্রেট করবে কেন, সিদ্ধান্ত আপনাকে জানাতে হবে। আমার পরে আপনি বলেন না, ঘন্টার পর ঘন্টা পড়েন, অসুবিধার কিছু নাই, বছরের পর বছর বলেন, পোস্ট থেকে যেভাবে শুনছিলাম সেই রকমই সুবোধ বালিকার মতো তো বসে নাইমা ফাইমাকে যে আপনাদের লোকজন কি করেছে সেটা তো স্বীকার করছেন আপনারা তাহলে? হ্যাঁ, নাইমা ফাইমাকে আপনাদের যে সেইটা অ্যাক্টিভিস্টরা, তো পরের কথা, উনি প্রস্তাবটা হ্যাঁ তুলেছেন যে নাহিমা ফাহিমাকে ধর্ষণ করেছে, ধর্ষণকারীদের শায়েস্তা করার জন্য মুদ্রা কথা হচ্ছে বিএনপি র‍্যাব গঠন করেছে শুভ উদ্দেশ্য নিয়ে, সেই কথাটাই আমি বলছি। আর পাশাপাশি অশুভ উদ্দেশ্য যে আপনাদের লোকজনের ছিল সেটাও স্বীকার করেন? 26,000 নেতা কর্মী লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে, এগুলা বলে ভাই এই আমি 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 বাদ দিয়ে আমি একটু 26,000-এর কাজ ভাইয়ের কাছে যেতে হবে। নাম তালিকা চাই, আমি বেশি কিছু চাই না, চৌধুরী আলমকে ফেরত চাই, আমি ইলিয়াস আলীকে ফেরত চাই, আমরা 2001 সালে পয়লা অক্টোবর বাংলাদেশের নির্বাচনের পরে ফেরত নিশ্চিত চাই। হবে, যদি যদি চৌধুরী আলম বেঁচে না বাংলাদেশ থাকে, আওয়ামী লীগ বহুবার প্রেস সিং জানতে চাই, সাংবাদিক যদি সম্মেলন আমরা চৌধুরী আলম করেছি, বেঁচে না আমরা থাকে, প্রেস কনফারেন্স তার করে মৃত্যুর দিন আমরা জানতে সমস্ত চাই, তালিকা দিলীপ উপস্থাপন কালীর করেছি, বেঁচে না থাকলে, বাংলাদেশের সমস্ত তার মৃত্যুর মূলধারা দিন টেলিভিশন গুলো, বাংলাদেশের মান গণমাধ্যম জানতে গুলো, চাই, তার তৎকালীন সময় পরিবার আপনারা যা জানতে যা চাই, তার করেছেন সমাজে এটা কোথায়, লিপিবদ্ধ তার আছে পরিবার দেশ এবং জানতে চাই, দেশের তার বাইরে, মৃত্যুর দিন আপনাদের হবে, মতো না এরকম বিলাস দাখিল গদগদ কথা করবে, আমরা বলি কোরআন না, খানি করবে, আমরা সেখানে এরপরে সম্মেলন করে বলেছি, আপনাদের অপকর্ম, আপনারা এই আপনারা অপকর্ম তো থাকার ঠিকঠাক করে আপনাদের বলেন কোনো সুযোগ নাই, ইলিয়াস আলী আর পুলিশ ওই কে ব্যবহার চৌধুরী আলম, করছেন, র‍্যাব কে আপনারা ব্যবহার করছেন, তালিকভাবে ডিসি কে আওয়ামী ব্যবহার লীগ করছেন, বাংলাদেশের এসপি কে মানুষের ব্যবহার করছেন, দেশের ইউনিট মানুষের কে ব্যবহার সম্মুখে ভাবি করছেন, আমরা দেখেছি থানার ওসি কে কিভাবে আপনারা আমরা ব্যবহার করছি, করছেন, একদিন দেখবেন যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে যেভাবে বিচার হয়েছে, জেলায় জেলায় 2008 থেকে শুরু করে 30শে ডিসেম্বর 2018 এবং 23 সাল পর্যন্ত যতগুলো নির্বাচনে ডিসিএসরা সাপ্পা সিল মারছে, ব্যালট বাক্স ছিনতাই করছে, জেলায় জেলায় ট্রাইব্যুনাল হয়ে যেখানে বাংলাদেশের ডিসিএসপি ওনারা আর অ্যাডিশনাল এসপিরা থাকবে, ওদেরকে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশের মাটিতে ওদের বিচার অদূর ভবিষ্যতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে। ভোটের অধিকারটা কোথা থেকে আনছি বলেন? পাকিস্তানি শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত আনছি। আপনাকে ধন্যবাদ জি পাপি। ফেব্রুয়ারি মাসটা কেন আসছে? মুখের ভাষা অধিকারের ওই পাকিস্তানিদের গুলি খেয়ে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে জন্য আনছি। পাপি আপা আমাকে বেতন খায় এত বড় স্পর্ধা জেলার জেলা ডিসিএসপি ওনার যে সাতপা সিল মারে, ভোট চুরি করে, আওয়ামী লীগের লিফলেট, আওয়ামী লীগের ফটোকপি তারা হচ্ছে জাহির করছে, বাংলাদেশের জনগণের পয়সা খেয়ে একটা বিসিএস ক্যাডারের ডিসিএসপির ভোট চোর, ভোট ডাকাত ডিসিএসপি, এই ভোট ডাকাত ভোট চোর ডিসিএসপির বিচারও এই বাংলাদেশের মাটিতে আমার জীবদ্দশায় আমি দেখে যেতে চাই, এইটাই হচ্ছে বাস্তবতা। আপনাকে ধন্যবাদ।